মারে ফারুকে আজাব এমন করে ভাই চোখে পানি চলে আসলো, মাথা টানি চুকুরে নিল সাহাবি রসুল, তুমি আমাকে কেমন করে প্রশ্নটা করতে পারলে? ও নবী পাকে সাবা, আমি রসুল্লাহ সাবি খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের উত্তরটা আমি দেব না আমার কলিজার বেটা আব্দুল্লাহ দেবে? পানিটা গড়িয়ে দিলে, চোখের পানিটা ছড়িয়ে দিলে, ও নবী পাক সাবি, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আপনি অন্য টাইমে আমার আব্বাকে একলা পাল্টে বলতে পারতে, এই প্রশ্নটা মসজিদের আবাবিতে আপনি না বললে ভালো হতো, যদিও আপনি বলে দিয়েছেন আমি আল্লাহ পাকের নবী সাবির কলিজার টুকরা, আমি আব্দুল্লাহ আপনাকে উত্তরটা দিয়ে দিই। ও নবী পাক সাবি, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমি আল্লাহ পাকের নবী সাবার বাটা আব্দুল্লাহ, আমার আব্বা রাষ্ট্র নায়ক, আমার আব্বা খলিফা, আমার আব্বা এমন করে এমন করে মদিনার রাষ্ট্র নায়ক, আমার আব্বা বাদশাহ, আমার আব্বাকে আমি তার বেটা, আমার আব্বাকে আমি একটি রুমাল হাদিয়া করব, আমার ক্ষমতা নয়, আমার আব্বাকে আমি একটা জামা হাদিয়া করব, আমার দ্বারা সম্ভব হয় নাই, আমার আব্বাকে আমি কিছু খাবার দাবার উপর হুকুম দেব, আমি আব্দুল্লাহ আমার দ্বারা ক্ষমতা হয় নাই, আমি এতটা রাষ্ট্রপতি ছেলে, আমি আব্দুল্লাহ আমার আব্বাকে আমি কোনো গিফট উপহার দিতে পারি না, এজন্যই বড় আমার দুঃখ নিয়। ও নবী পাক সাবি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী সাবি হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে গনিমতের মালটা বণ্টন করেছে, আপনি যতটা কাপড় পেয়েছেন আমিও পেয়েছি, আমার আব্বাও যতটা পেয়েছে আমি আব্দুল্লাহও যতটা পেয়েছি। ও নবী পাক সাবি, আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় স্বপ্ন, আমার আব্বাকে আমি হাদিয়া দেব, আমার আব্বাকে আমি উপর হুকুম দেব পারি না, এজন্যই গতকালকে গরিমতের মাল আমার ভাগে যতটুকু পড়েছিল ওই জামার সিটটা আমার আব্বাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি, আমার আব্বাকে উপর হুকুম স্বরূপ, আমার আব্বাকে গিফট স্বরূপ দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাবা খলিফাতুল মুসলিমিন, ওই আপনার বেটার উপটোকন সিটটা নিয়ে, বেটার হাদিয়া জামার কাপড়টা নিয়ে, আর আমি আব্দুল্লাহ আমার জামার কাপড়টা দিয়ে, আমার আব্বা জামার কাপড়টা যৌথ মিলত করে, আমরা বাপে বেটার কাপড় যৌথ মিলত করে, আমার আব্বা জানে, আমার আব্বা জানে জুব্বা তৈরি করেছি। জয় বলুন হাবিয়া নবী, মই জো কহতা রহা, নূর সে মোতিও কি লড়ি বন গই। ভাই বাবাজি,
আরে ভাই কথাই রাগ করছেন না তো, এই জোরে বলেন রাগ করছেন না তো ভাই। আমি বলতে চেয়েছি ভাই আমরা গুনাহগার, আপনি বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, বিবেককে জিজ্ঞাসা করবেন নিরানায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেক আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার তো বয়স 60 বছর, 70 বছর, 40 বছর, 35-30 বছর হলো, আমি কি করলাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে? আল্লাহ কোরআনে জানিয়েছেন আমাদেরকে ভাই অতি মহাব্বত করে আল্লাহ পাক তৈরি করেছেন, জোরে বলো আল্লাহর ইচ্ছা আছে ভাই, ইরাদা আছে। আল্লাহ কোরআনে জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি খালি আমার ইবাদত বান্দিগির জন্য, জোরে বলো। কিন্তু ভাই আমরা সেই ইবাদত বান্দিগিতে মুসলমান আজ পিছিয়ে আছে না ভাই, কথা বলেন কি হবে আমাদের উপায়? কবর নামক জায়গাতে কিছু কি যাবে নাকি ভাই? দুনিয়া 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 করে মাতিয়ে গেলাম, যে এত আপনার মেলা, এত মেলা, এত মেলা হচ্ছে, এত মেলা হচ্ছে, তবু আমাদের ছেলে মেয়েদের ভাই এখনো কিন্তু মন ভরে নাই, তবু মেলা, জলসাতে এসেও আপনার মেলা, কথা বুঝছেন না ভাই? এগুলো এমন করে ভাই খালি আপনার জীবন থেকে নাই, দেশ থেকে দূর করে দেয় ভাই। বাবা জি সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, আমি আপনাদেরকে ভাই যে কথা বোঝাতে চাইছিলাম, আমি আপনাদের কাছে যে কথা রাখতে চাইছি সোনার মানি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে কল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক ইমানদার ব্যক্তিদেরকে দেখে বললেন, এ বিশ্বাসী গণেরা, ও আমার ইমানদার মুত্তাকিন পরহেজগার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো, আমি আল্লাহ আমাকে দেখে ডরো, আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো। বাবাজি বলুন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা আল্লাহকে দেখে কি ভাই ভয় করে? আমাদের ভিতরে ভাই সেই কি ভয় আছে নাকি? সে ভয় আমাদের ভিতরে না, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ভাই বাবাজি আমাদের ভিতরে এমন আপনার দুর্দশা দেখা দিত না, আমাদের ভিতরে যদি আল্লাহর কিঞ্চি পরিমাণ ভয় আমার আপনার অন্তরে থাকতো, মুসলমান মসজিদে আজান হয়ে যাবে, এ মুসলমানের ছেলে মেয়ে গুলো এমন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারে না, এ মুসলমানের ছেলেরা এমন করে জলসাতে এসে এই মুসলমানের বাবাজি ভাইরা এই মেলাতে ঘোরাফেরা করতে পারে না, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকতো, কবর নামক জায়গার অন্তরে যদি আপনার ভয় ডর থাকতো, তারা এই জলসা মাহফিলটা ছেড়ে এমন করে বাহিরে ঘোরাফেরা করতে পারতো না। প্রকৃত পক্ষে আল্লাহ পাকের ভয় যদি আমার আপনার অন্তরে যদি থাকতো, ঠিক আছে না ভাই? খালি ভয় নেই যে আপনি শুনেছেন, জানেন, আপনি জানেন দেশে দেশে আপনার বিশ্ব জুড়ে কোনো দেশ আর খালি নেই, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কেন 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 মুসলমান কেন এত হতাশা ভাই? এ মুসলমানের মুসলমানের নিরাপত্তার যেটা স্থান আছে না, এ মুসলমান মুসলমানের যেটা নিরাপত্তার জায়গা, সেই জায়গাটা এরা ছেড়ে দিয়েছে। এ মুসলমানের নিরাপত্তার জায়গা ভাই কোনটা? মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহকে যারা মানে, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখে ভাই, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালা
নায়িকা, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ, তোরা যখন বিপদে পড়বি, মুসিবতে পড়বি, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করে থাকবো, জোরে বলো। সেই ভয় ভীতি আমাদের আছে, তা সাহায্য করবে কি করবে? আল্লাহকে তো ডাকি না, ঠেলায় যতক্ষণ না পড়ি ততক্ষণ তো আল্লাহকে ডাকি না। ঠিক আছে না ভাই? যে ভাই আমাদের কেমন হয়েছে জানেন? আমাদের একেবারে সিস্টেমটা আমরা উল্টে দিয়েছি। যে একটা উদাহরণ দেবো ভাই, এই দেব, রাগ করবেন না তো ভাই। একজন চালাক, কঠিন চালাক, সেই চালাক কি করেছে, একটা বোকার সঙ্গে, খুব বুদ্ধিমান আর একজন বোকা, যে চালাক খুব বুদ্ধিমান, দুজনা গিয়েছে এমন করে ভাই, শেখ পাড়ায় ধরে নেন, শেখ পাড়ার বাজারে গিয়ে একটা বেশ কাঁঠাল পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? কাঁঠাল। ওই যে বুদ্ধিমান ও তখন চালাককে বলছে, বোকা, এই বোকা, চলো এই এমন করে কাঁঠালটা কিনে আমরা খাই, ভাগ করে চলো খাই, কেমন ভাবে পয়সা ভাগ হবে? ও তখন বলছে যে পয়সা ভাগ, ওই যে রোয়া আছে না ভাই, আঁঠি বলেন তো নাকি আপনারা, আঁঠি, আঁঠি, যে যটা খেয়ে আঁঠি থাকবে যার পাশে, এসে কটা টাকা দেবে। কাঁঠাল কিনা হলো, খাওয়া হলো, খাওয়া বিসমিল্লাহ বলে শুরু করেছে যে চালাক, সে রোয়া শুদ্ধ আপনার এমন করে ঢোকায় খালি গেলে, যে চালাক। আর যে বোকা, শ্বাস গুনে ছাড়িয়ে নেয় আর বিচি গুনে রেখে দেয়। লাস্টে দেখা গেল 45টা চা বোকার দিকে আর 5টা হয়েছে চালাকের দিকে। এ 45 টাকা ও 5 টাকা, 50 টাকা কাঁঠালের দাম দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে, প্যাটে কথা বলে, প্যাটে আপনার ঘরপাক আরম্ভ হয়েছে। কতক্ষণ ভাবতেছে, আল্লাহ এত চালাকি করে তো আপনার খুব মুশকিলে পড়ে গেল, আমি এখন দেবো কোথায়, পরিষ্কার হব কোথায়? কোন জায়গায় বাঁক নাই, যেখানে যাই ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত, এমন করে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেয়েদের সঙ্গে ব্যস্ত রয়েছে, কি গো ঠিক না ভুলবো, আসতলা বাসতলা জামতলা কোনো তলা খালি নাই, সব তারা যুবকরা। ভাই আমি রাত্রি যখন বাড়ির দিকে ফিরে যাই, আপনার কোনো ভয় আর লাগে না, কেন জানেন? এই যুবক ছেলেরা সব 5-6 জন এক জায়গায় বসে বসে সব ফ্রি ফায়ার খেলে। এদিকে আছে ভাই ফ্রি ফায়ার? এদিকে আছে? আর সব জায়গায় আছে না ভাই। এ ভাই যদি আপনার ছেলে মেয়েকেও ফ্রি ফায়ার খেলে, মোবাইলটা নেবেন আসার মেরে ফেলবেন, কথা বুঝলেন? ফ্রি ফায়ার খেলা এটা হারাম, হারাম, হারাম। এ ফ্রি ফায়ার খেলনে ওয়ালারা, তোমরা হয়তো জানো না, ওই ফ্রি ফায়ারের তোমাদের গেমের সেটিং এর ভিতরে ভাই, আমি জানি না, আমাকে দেখানো হয়েছে, আল্লাহ পাকের নবীর হারা গুম্বাদ রওজা মুবারক, আমার নবী পাকের রওজা মুবারকটা আপনার এমন করে সিম্পল দেওয়া রয়েছে, আর বলা হচ্ছে ওই গম্বুজটা তোমরা ফায়ার করে ধ্বংস করে দাও। মুসলমানের বেটা, তুমি যদি ওই খেলার মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, আমার নবী পাকের হারা গুম্বাদ, যদি রওজা মুবারকের গম্বুজ, তুমি যদি খেলার মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, তুমি যদি ভাই ভেঙে দাও, তুমি কি মুসলমান আছো না মুসলমান? কথা বুঝলেন না? খেলতে দিবেন না ভাই, খেলতে দিবেন না ভাই। যে কথা বোঝাচ্ছিলাম, ও তখন ভাবতেছে দেবে কোথায়, যে কোন জায়গা খালি না পেয়ে বাড়ির পিছনে কাঁঠার দিকে চলে গেল, ওখানটাতে খালি পেল, বেশ আরাম করে আপনার পরিষ্কার হলো, পেটটা খালি করলো, শুয়ে পড়ল বিবির পাশে গিয়ে, রাত্রিবেলা আপনার ছিপছিপানি পানি হলো, সকালবেলা উঠে ভাটায় চলে গেল, কথা বুঝছেন না, সংক্ষিপ্ত বলছি ভাই, ভাটায় চলে গেল, বিবি সকালবেলায় উঠে চিন্তা করতেছে, তাই তো আমার বিবি তো রাগি, আমার স্বামী এত রাগি, যদি খেটে খুটে এসে যদি ভাত তরকারি না পাই, আমার উপর তো উদ্যম মধ্যম চলবে, আছে না আমাদের যুবকরা, এ আমাদের বাপেরা আছে না, তরকারিতে একটু দিন লবণ কম হয়েছে, আল্লাহ কোতাবিও আপনার বিবিকে মারে, এ পুরুষ আছে না ভাই? বিরত হন, বিরত হন, মানুষ হন, মানুষ হন, মানুষের পরিচয় দেয় ভাই। এমন করে ও তখন চিন্তা করছে, আমাদের দিকে দেখবেন, এখন সবাই গোশ মাছ ছাড়া ভাত খায় না, কোনদিন পুকুই নিয়ে আপনার শাক সবজি বাড়ির কাঁঠায় তুলতে যায় না ভাই। বাবা জি সোনার মানিক রাজা নিরাজো হেরা, ও আমার মা জানবো নেরা, খালারা বেচিরা
শুনে যান একটু খালি রাতের বেলা, আমার ভাই বাবাজি যারা মেলায় ঘোরা ফেরা করছেন শোনা, আয় ফিরে আয় এ মহাবীর একটু বসে যাও, আমার আল্লাহ তোদের জীবনে ওনা খাতা হয়তো মাফ করে দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে বাবা। আল্লাহ পাকে ওই বান্দিটা ছোট টুকরি নিয়ে বাড়ির আন্তা কান্তা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়, এমন করে কোথায় সবজি পাওয়া যায় কোথায় শাক সবজি পাওয়া যায় না, না কোনো জায়গায় শাক সবজি পাওয়া যায় না, এমন করে ভাই যেতে যেতে ঘরের একেবারে জানালা ধারে কান্তাই আল্লাহ পাকে ওই বান্দি দেখতে পায় এক আপনার কাঁটার বিচি রয়ে যায়। কতক্ষণ আলহামদুলিল্লাহ করতেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ বাঁচলো মাঝকে সবজি একটা তো পেয়েছি, কথা বুঝেন নি, আল্লাহ সবজি একটা পেয়েছি, ও ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে রান্না করেছে, স্বামী বাড়ি এসেছে আপনার খেতে দিয়েছে, খিদে তারও নাই, ও মোটামুটি 5 লোকমা আপনার চালিয়েছে, 5 লোকমা খাওয়া হয়ে গেছে, তারপর কাঁটালের বিচি আপনার দিকে মনে পড়েছে, এই বিবি আমি তো কাঁটাল নিয়ে আসিনি তুই বিচি পেলি কোথায়, বিবি তখন ধমক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ বড় তুমি টাকা না দিয়ে পয়সা না দিয়ে সবজি বাজার না করে ভাটায় চলে গেছো খাটতে, এসেছো না পেলে আমাকে মারবে, এই জন্যই কান্নাকাটি করেছি আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ আমাকে দিয়েস, ও তো জানে কোথা থেকে এসেছে, অতক্ষণ আপনার খাচ্ছে আর বলতেছে রব্বুল আলামিন ইয়া পাক ও তোমার মাহবুব আল্লাহ পাক আপনি সত্তর আপনি গফফার আল্লাহ আপনি এমন করে আমি এমন করে বোকা বানিয়েছিলাম বলে এই যে এমন করে আল্লাহ আপনার বান্দাটাকে একটু বোকা বলে বোকার মাথায় আমি টুপি পরেছিলাম, আমি 5টা টাকা দিয়েছি ওকে 45 টাকা দিতে বলেছি, আল্লাহ এজন্য আমি চালাকি করতে গিয়েছিলাম বলে আপনি আমাকে সাজাই সাজিত করে দিলে রব্বুল আলামিন আল্লাহ পাক একটি খাবার কয়বার খাওয়াবে, আল্লাহ তুমি তো সব পারো একটি খাবার কয়বার খাওয়াবে, কথা বলাচ্ছে না ভাই, আমরা বিরাট চালাক হয়েছি, আমরা মনে মনে চিন্তা করি এ চালাক আমাদের আমাদের চালাকি কেউ ধরতে পারবে না, ভাই আপনি যত বড়ই চালাক হন না কেন, যত বড়ই জ্ঞানী হন না কেন, যত বড়ই মাস্টার হন না কেন, যত বড়ই বুদ্ধিমতী হন না কেন, এ চালাকির ওপরে একজন আছে না ভাই, কথা বলে সব চালাকি তোমার শেষ, এ ভাই আপনাদের এলাকায় ঘুড্ডি ওড়ায়, ঘুড্ডি ওড়ায়, ঘুড্ডি দেখবেন যখন আকাশে ওড়ে যার হাতে লাটাই থাকে সে টান দেয় যত দূরে থাকুক না কেন এই হুরসির এসে পড়ে যাবে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে বান্দা বান্দিরা তোমরা যত ভণ্ডামি করো যত এরকম যত দূর যাও না কেন আমি এক টান দেবো কবর, সেই দিনকে বোঝাবো কত ধানে কত চাল, কথা বোঝেননি, আমি বললাম না ভাই বালিশে মাথাটা দিয়ে একটু ভাববেন, এই বিবেক তুই একটু বলতো দেখি আমি জীবনে করলাম কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যে ছেলে যখন হয় তখন হুজুরের কাছে আসে হুজুর ছেলে হয়েছে একটা নাম দেন, ছেলে যখন খাতনা হয় মুসলমানি হুজুরকে নিমন্ত্রণ দাওয়াত করে, ছেলে যখন মুখে খায় প্রথম তখনও হুজুর দরকার, ওই ছেলের যখন বিবাহ যখন এমন করে সৌদা হয় তখন আর হুজুর ডাকে না, যখন ছেলের বিয়ে দেওয়ার কথাবার্তা হয় তখন আর হুজুর ডাকে না, জানে যে তো হারাম করে দেবে সব কিছু, হ্যাঁ দেখেছি তখন আর হুজুর প্রয়োজন নেই, বাবাজি সোনার মানিকেরা জানেরা যুবকেরা ও আল্লাহ পাকের বান্দা বন্দিরা আমি আপনাদের দিমাগটা ভটকাবো না অন্যদিকে নিয়ে যাব না, শোনা আমি যে কথা আপনাকে বলছিলাম কিঞ্চিৎ পরিমাণ আল্লাহ পাকের ভাই ভীতি আমার আপনার অন্তরে যদি থেকে যাই আল্লাহ পাকের কথাগুলো অমান্য করতে আমাদের দিল কখনোই সাড়া দেবে আমরা খালি আল্লাহকে ভাই করতে পারি না কবর নামক জায়গাতে আমরা এমন করে ভাই চিন্তা ফিকির করতে পারি না, আল্লাহ নবী সাহাবা
শ্রুতি উমর ফারুক আজাদ রাদিয়াল্লাহ তাআলা আনহ এমন করে কবরের কথা চিন্তা করে যখন হুশটা ফিরে পেয়ে গেলে আবার কবরের কথা চিন্তা করে আবার আযাবে জাহান্নামের কথা আল্লাহ নবী সাহাবা চিন্তা ফিকির করে করে আমার নবী পাকে সাহাবা কান্না কাজি করে আমার নবী পাকে সাহাবা রোনা জারি করে এমন করে ভাই কিতাবে লিখনি আছে আল্লাহ নবী সাহাবি কান্না কাজি করতে করতে চোখের পানিগুলো কোরআনে গড়িয়ে 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 হুজুরের দুপাতা চোখের কোনা গুলো এই ঘায়ে পরিণত হয়েছিল আমরা ভাই কোন ক্ষেতের মূলি আমরা কোন মিম্বারের অনুসারী আমরা কোন প্রধানের অনুসারী আমরা কোন আলেমের অনুসারী আমরা কোন মুফতি সাহেবের অনুসারী আমাদের ভয় লাগে না অন্তরে আমাদের ডর লাগে না অন্তরে কবরে আমরা কি নিয়ে যাব কি দেখাবো আমল নামা আমরা কি সেখানে পৌঁছে দেব আল্লাহর নবী সাহাবার কথা বলি ভাই আমার নবী বুখারী শরীফের ভিতরে জানিয়েছে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাইতু মারা ইয়াসিরু ফিল জান্নাত আমার নবী সহিহুল আখলাক আমার আপনার নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এমন করে হযরত ওমরকে সার্টিফিকেট দিয়েছিল ও বাবা ওমর আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার সাহাবা ওমর আমার আল্লাহ তার জান্নাত ঘোরাফেরা করে যে আমার নবী পাকের সাহাবীরা এতটা কান্নাকাটি করেছেন তারা এতটা চিন্তা করেছেন ভাই আপনি খালি বিবেককে জিজ্ঞাসা করবেন আমার বলার প্রয়োজন নাই যে আমার বলার প্রয়োজন নাই খালি বিবেককে জিজ্ঞাসা করবেন বিবেক আমি যদি মারা যাই কবরে কি দেখাবো কি উত্তর দেব যে কি উত্তর দেব ভাই আমি একজন ভাই নামাজি একজন ভাইকে আমি বলছি ভাই নামাজ পড়তে চলো ও তখন আমাকে উত্তর করতেছে হুজুর কবরে যা প্রশ্ন হবে সব আমার মুখস্থ কি বলতেছে কবরে যা প্রশ্ন হবে ও সব আমার মুখস্থ অসুবিধে নেই আমি তখন বলেছিলাম ভাই এ বলি বলি ফুটানো পাখি আপনার দিকে আছে টিয়া টিয়া ভাই টিয়া দেখবেন যাদের বাড়িতে আছে একটু কথা শেখালে কথা শেখে না ভাই আমি তখন বললাম ভাই একজন মায়ের গল্প তাকে শুনলাম দেখ একজন মা তার ছেলেকে বলছে দুইজন বন্ধু কয়জন দুইজন বন্ধু ভাই এগুনি বলছে অসুবিধা হচ্ছে না তো বোঝাতে ভাই একটু আপনাদেরকে আমার সুবিধা হচ্ছে তাই ভাই বলছি দুইজন বন্ধু ঝগড়া করতেছে আমার পাখি কথা বলে আর একজন বন্ধু মানতে চায় না পাখি আবার কোনোদিন কথা বলতে পারে নাকি পাখি আবার কোনোদিন কথা বলতে পারে নাকি বলছে চল আমার বাড়ি চল দেখবি আমার পাখি কথা বলে চ যে বন্ধুটা মানতে চাইছে না একটা বিড়াল নিয়েছে বেগে একটা বিড়াল নিয়েছে চলে গেল যেই গিয়েছে পাখিটা বলতে আরম্ভ করেছে কেমন আছো কোথায় যাওয়া কোথায় যাবা কেমন আছো ও সঙ্গে সঙ্গে ওই বন্ধুটা বিড়ালটা ছেড়ে দিয়েছে আর যেই বিড়াল দেখেছে পাখিটা আর ক্যা 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 আরম্ভ করেছে মা বলছে খোকা কিছু বুঝলি
ভাই আপনারা কিছু বুঝেছেন কথা বলেন, বাকি গল্প কিছু বুঝেছেন? ভাই বাবা জি সোয়াল মালিকেরা জওয়ানেরা যুবকেরা মারামেরা পাখির বন্দা বন্দিরা ও নজন যুবকেরা হেসো না বাবা হেসো না, হাসির কথা নাই শোনা। এমন করে আমি যে কথা বোঝাতে চাইছি, আপনি কবরের প্রশ্নটা আপনি মুখস্ত করে নেবেন, আপনি ইয়াদ করে নেবেন, দিলে বসিয়ে নেবেন, মাথায় বসিয়ে নেবেন, দিলে গেঁথে নেবেন। করে ভাই যদি আপনার ভিতরে নামাজ না থাকে, আপনার ভিতরে রোজা না থাকে, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা যখন আপনার সম্মুখে হাজির হবে, আপনার ওই শিখানো বলিটা আপনার মুখস্থ করা বিদ্যাটা ওই ফারিস্তা দেখে আপনি ভুলে যাবেন। বাকি যেমন শিখানো বলি ভুলে গেল তুমিও তখন ভুলে যাবে। কথা বোঝাচ্ছে ভাব যে তাহলে ভাই আমাদের এগুলো ভালো লাগে না, কবর পিছনে আছে ভাই, আমার আপনার আব্বা মা আমার আপনার দাদু দাদি কবরে আছে, আছে না নাই গো? তাই কথা বলে তাদের স্মরণে মাদ্রাসার উন্নতি কল্পে এই মাহফিলটা সাজানো হয়েছে ভাই। তাহলে আমি মোট পরিকাঠামো ভাই, মোট পরিকাঠামো যেটা বলতে চাইছিলাম, এই দুনিয়াটা হলো প্রেমের জিনিস, প্রেমে প্রেম করার জন্য, এই দুনিয়াটা হলো ভালোবাসার জন্য, কারণ আমার আল্লাহ নিজেই বান্দা বান্দিদেরকে ডাকে, রে বান্দা বান্দি ভাই আমার সঙ্গে প্রেম কর, ভালোবাসা কর। কিন্তু আমরা করতে পারি ভাই, এই বাবাজি কবরে একা যাবে না আর কেউ যাবে? আপনাদের সাহস মন্দ নাই, কবরে একলা চলে যাবেন? যে কবরে এমন করে সাপ আছে বিচ্ছু আছে কবরের মাটি এক জায়গায় হয়ে যায়, ওই কবরে একলা যাবেন কি করে? ওই আমি কাহানো ওই একা গরে যাব, ওই আমি কাহানো ওই একা গরে যাব, নামাজ হবে মোর সঙ্গের সাথী, রোজা হবে মোর আল্লাহ প্রথমবার থেকে আরো কমে গেল তো মনে হচ্ছে, এত মানুষ যে তখন অল্প সংখ্যক মানুষ এত জোর ছিল। এই যুবকেরা ফুল ভোল্টেজ দিয়ে নাও ভাই, আমি বলছি তোমাকে কি বললাম এখনই ভাই, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে অন্য হাদিসের রেওয়ায়েতে এসেছে আসমান থেকে জমিন পর্যন্ত যেটা ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাকের ফাঁকা জায়গাটা যতটুকু সওয়াবের প্রয়োজন হয় অতটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে থাকে। জোরে বলুন ভাই, একটু মহব্বত আমার নবী পাকের সামনে করো, আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি তাহলে ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? যে এবার চলুন ভাই, আমি যেটা বললাম দুনিয়াটা হলো প্রেমের জায়গা, মারামারি করার জায়গা নয়, এবার এটা একটু বিলিটা ভাঙিয়ে নি। আমার আম্মা জান বোনেরা, এই ভাই বাবাজি আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে আমার ডিস্টার্ব হবে, একটু আগে আগে নিজ দায়িত্বে বসেন না ভাই।
আম্মা জানো বোনের আপনারা একটু আগে আগে আসেন, পিছনে মায়েরা বোনেরা সব দাঁড়িয়ে আছে, একটু আগে আগে আসেন সকলে। এই যুবকেরা ভাই, আমি যুবক ছেলে, অসুবিধে নেই, যে আমি যুবকদেরকে খুব ভালোবাসি। নিজে যুবক তো ভাই, আমার বাবাজিরা তো বাপ সমতুল্য, কিন্তু আমি যুবক তো, কথা বলছেন না কেন? এজন্য যুবকেরা আমার সামনে বসো, আমারও জোর বাড়বে, তোমাদেরও জোর বাড়বে। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাকের নবীর কথা বলছিলাম ভাই, আমরা সে ভালোবাসা, আমরা এখানে যেন হিংসায় পরিণত করতে এসেছি, আমরা যেন একে অপরের সঙ্গে খালি মারামারি ছাড়া কিচ্ছু বুঝি না ভাই। আমার নবী পাকে সাহাবারা আল্লাহকে কতটা ভয় করেছিল আমি ওমারের কথা বলছিলাম, আমি আসছি ভাই। হযরতে ওমর ফারুক আজম গনিমতের মালটা বণ্টন করছেন যখন উনি খলিফাতুল মুসলিমিন, উনি যখন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি, সেই সময় গনিমতের মাল বণ্টন করছেন সাহাবিদের ভিতরে। বণ্টন করা হয়ে গেল, কিছু জামার কাপড় বণ্টন করলেন বৃহস্পতিবারের দিনে, বৃহস্পতিবারের রাত্রিতে, শুক্রবার জুমার দিনে মসজিদে নববীতে হাজার হাজার নবী পাকের সাহাবারা মুসল্লি সকলে আছেন, হুজুর আমার খুতবা দেবেন। ওই সময় একজন উঠে দাঁড়িয়ে গেলেন, এ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি অনুমতি দিচ্ছেন? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী সাহাবী যখন এমন করে প্রশ্ন করে, ও আমিরুল মুমিনিন আপনার কাছে আমি একটি প্রশ্ন জানতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তরটা দেবেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় আপনার আমার নবী পাকের সাহাবাকে বলেছিলেন, হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন। ও আমিরুল মুমিনিন, আপনি গতকালকে আপনি গনিমতের মাল বণ্টন করেছেন, আপনি এমন করে জামার কাপড় আপনি বণ্টন করেছেন, এই জামার কাপড় আপনি একই মাপে সকল সাহাবীদের ভিতরে বণ্টন করেছেন, ও আমিরুল মুমিনীর আপনি তো আমার থেকে লম্বা, আপনি তো আমার থেকে চওড়া, আমার থেকে লম্বা চওড়া মানুষ, একই জামার কাপড়ের মাপ একই ভাগ আমরা পেয়েছি, আমি আপনার থেকে ছোট, আমি আপনার থেকে শরীরে হালকা, আমার জুব্বা হলো না, আপনার জুব্বা কেমন করে তৈরি হলো? তাহলে কি আপনি বেশি গনিমতের মাল থেকে আপনি বেশি জামার কাপড়টা আপনি নিয়েছেন, বেশি জামার সিট আপনি নিয়েছেন? প্রশ্ন ঠিক আছে না ভাই? একই মাপ হয়েছে, আপনি আমার থেকে হাড্ডা গুড্ডা মানুষ, লম্বা চওড়া, আপনার জুব্বা হচ্ছে আমার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আপনি বেশি নিয়েছেন, কথা ঠিক আছে না ভাই? প্রশ্ন ঠিক আছে তো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই চোখে পানি চলে আসলো, মাথাটা নিচু করে নিল, সাহাবী রাসূল তুমি আমাকে কেমন করে প্রশ্নটা করতে পারলে? ও নবী পাকের সাহাবা, আমি রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের উত্তরটা আমি দেব না আমার কলিজার বেটা আব্দুল্লাহ দেবে? পানিটা গড়িয়ে দিলে, চোখের পানিটা ছড়িয়ে দিলে, ও নবী পাকের সাহাবী আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আপনি অন্য টাইমে আমার আব্বাকে একলা পাল্টে বলতে পারতে, এই প্রশ্নটা মসজিদে নববীতে আপনি না বললে ভালো হতো, যদিও আপনি বলে দিয়েছেন আমি আল্লাহ পাকের নবী সাহাবীর কলিজার টুকরা, আমি আব্দুল্লাহ আপনাকে উত্তরটা দিয়ে দিই। ও নবী পাকের সাহাবী আপনি শুনে রেখে দেন,
আপনি জেনে রেখে দেন, আমি আল্লাহ পাকের নবী সাহাবার বেটা আব্দুল্লাহ, আমার আব্বা রাষ্ট্রনায়ক, আমার আব্বা খলিফা, আমার আব্বা এমন করে এমন করবো ধীরার রাষ্ট্রনায়ক, আমার আব্বা বাদশাহ, আমার আব্বাকে আমি তার বেটা, আমার আব্বাকে আমি একটি রুমাল হাদিয়া করবো, আমার ক্ষমতা আমার আব্বাকে আমি একটা জামা হাদিয়া করব, আমার দ্বারা সম্ভব হয় নাই, আমার আব্বাকে আমি কিছু খাবার দাবার উপর হুকুম দেব, আমি আব্দুল্লাহ আমার দ্বারা ক্ষমতা হয় নাই, আমি এতটা রাষ্ট্রপতি ছেলে, আমি আব্দুল্লাহ আমার আব্বাকে আমি কোনো গিফট উপহার দিতে পারি না, এজন্যই বড় আমার দুঃখ নিয়ে। ও নবী পাকের সাহাবী আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ এমন করে গরিমতের মালটা বন্টন করেছে, আপনি যতটা কাপড় পেয়েছেন আমিও পেয়েছি, আমার আব্বাও ততটা পেয়েছে, আমি আব্দুল্লাহও ততটা পেয়েছি। ও নবী পাকের সাহাবী আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় স্বপ্ন, আমার আব্বাকে আমি হাদিয়া দেব, আমার আব্বাকে আমি উপর হুকুম দেব, পারি না, এজন্যই গতকালকে গরিমতের মাল আমার ভাগে যতটুকু পড়েছিল ওই জামার সিটটা আমার আব্বাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি, আমার আব্বাকে উপর হুকুম স্বরূপ, আমার আব্বাকে স্বরূপ দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবা খলিফাতুল মুসলিমিন, ওই আপনার বেটার উপটো কোন সিটটা নিয়ে, বেটার হাদিয়া যাবার কাপড়টা নিয়ে, আর আমি আব্দুল্লাহ আমার জামার কাপড়টা দিয়ে, আমার আব্বা জামার কাপড়টা যৌথ বিরত করে, আমরা বাপি বেটার কাপড় যৌথ বিরত করে, আমার আব্বা জানে, আমার আব্বা জানে জুব্বাটা তৈরি করেছি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুভানে। তারা জানটা উছড়ে দিত, জানটা দিয়ে দিত, ফিদাকায়ুম মিওয়াবি এমন ভাষা তারা প্রয়োগ করত। এ বাবাজি ভাইরা, আমার নবী পাকের সাহাবি একজন মহিলা সাহাবি আমার নবী পাকের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে, আমার নবী পাক আওয়াজ দিয়ে বলে দিলেন, বাবা সাহাবিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যুদ্ধের জন্য সরঞ্জাম কিছু ক্রয় করতে হবে, আমরা আমাদের ভিতরে কাউরে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরে ঢাল আছে তো তলোয়ার নাই, এমন করে তলোয়ার ঢাল আছে যে যুদ্ধের পোশাক নাই। ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমাদের মাঝে দুই হাত পেতে দিলাম, বাবা সাবিরা তোমরা আমি রাসূলুল্লাহ আমার হাতে এমন করে যে যেমন ভাবে পারবে যুদ্ধের সরঞ্জাম গুলো ক্রয় করার জন্য, যুদ্ধের সরঞ্জাম গুলো কেনার জন্য, বাবা সাবিরা তোমরা যে যেমন ভাবে পারবে আমি রাসূলুল্লাহ আমার হাতে দাও। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবি এমন করে আবার নবী পাকের সম্মুখে সে হাও বাও করে কান্নাকাটি আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবিরা কেউ টাকা দিয়ে আপনাকে এমন করে আপনার হাতে দিয়ে দেয়, কেউ পয়সা গুলো দিরহাম গুলো দিয়ে দেয়, কেউ জামা পোশাক গুলো দিয়ে দেয়, কেউ এমন করে তলোয়ার ঢাল দিয়ে যুদ্ধের সরঞ্জাম তৈরি করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এমন করে উপঢৌকন করে দেয়, আমি মহিলা সাহাবি আমার স্বামী নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ছয় মাসের শিশু, আমার কলিজার টুকরা ছয় মাসের শিশু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে জমি নাই, জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার বেটাকে আপনি
এমন করে বেঈমান কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, এমন করে যখন বর্ষাগুলো নিক্ষেপ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধ পিতা বাচ্চাটাকে, আমার এই ছয় মাসের কলিজা টুকরাটাকে আপনার সাহাবীদের বলবে তারা যেন যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করে। আমি মা জননী, আমি গর্ভধারিণী, আমার কলিজা টুকরাকে ওই যুদ্ধের ময়দানের জন্য আমি আমার ছেলেকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য আমি আল্লাহর নবীর কাছে আমার কলিজার বেটাকে সুপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা এসেছেন ভাই বাবাজি মাদ্রাসার একেবারে সংলগ্ন মাঠে, এ কবরস্থানের সম্মুখে ভাই বাবাজি যে মাদ্রাসাতে আল্লাহ নবীর মেহমান গুলো এসে এ কোরআনের পাখিগুলো বিড়বিড় 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 করে আল্লাহর কালামুল্লাহ শরীফ গুলো তেলবাদ করে, আল্লাহর কালামুল্লাহ শরীফ গুলো এমন করে তেলবাদ করে ভাই বাবাজি, এ মাদ্রাসাকে লক্ষ্য রাখা দায়িত্ব আপনাদের, এ কোরআনের কারখানা দায়িত্ব আপনাদের। আব্বা জান বিদায় দিয়েছে, কবরবাসী হয়ে গেছে, আম্মি জান কবরবাসী হয়েছে, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সকলে কবরবাসী হয়ে গেছে, আমি গুনাগার আপনাদের কাছে দোয়া করব, আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাই না ফিরাই না ফিরাই না, আমি আপনাদের জন্য দোয়া করব। এ সবে বাড়াতে রাত্রিতে, এ নিষ্পুষ শাবানের রজনীতে, এ রমাদানুল মোবারকের আগের মাহিনাতে আমি আপনাদের জন্য দোয়া করব ভাই বাবাজি। আল্লাহ নবীর মাদ্রাসাতে, কোরআনের কারখানাতে আল্লাহ নবীর সাহাব আবু বাকার, আবু বাকার নিজের পোশাক ছাড়া, নিজের সরঞ্জাম গুলো ছাড়া, সকল সরঞ্জাম টাকা পয়সা ভাগ বন্টন না করে আমার নবী পাকের কাছে মদিনায় যখন হিজরত করেছিল আল্লাহ নবীর সাহাব, এমন করে আবু বাকার হুজুর আমার সকল কিছু দান করেছিলেন ভাই বাবাজি। আল্লাহ নবীর সাহাবীরা এমন করে জানটা উৎসর্গ করেছে, আল্লাহ নবীর সাহাবীরা রক্তটা ছড়িয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা সবাইটা বিলীন করেছে ভাই বাবাজি। সোনার মালিক ও গুরুশে এলাকাবাসীরা, মনে দুঃখ নেবেন না, মনে কষ্ট নেবেন না, সোনা আল্লাহ নবীর মাদ্রাসাতে, আল্লাহ নবীর আল্লাহর কোরআনের কারখানাতে, যেখানে আলেম আপনার তৈরি হয়, যেখানে কোরআনের পাখিগুলো তৈরি হয়, ওই কোরআন পাখিগুলো তৈরি করার জন্য বেশ কিছু টাকা খরচা হয় ভাই বাবাজি। আমি গুনাহগার আপনার নামে, মায়ের নামে, যার নামে পারবেন ভাই বাবাজি একটুখানি বলবে, হযরতে আবু বকর, হযরতে আবু বকর আমার নবী পাকের সাহাবার সঙ্গে জান্নাতে যেতে চাই, এমন করে আমার রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, আবু বকর হুজুরের মহব্বত, এ মাদ্রাসার মহব্বত, এ কবরস্থানে মা বাবার মহব্বত, মায়ের বেটা বাপের বেটার জন্য আছে এ মাদ্রাসাটাকে উপলক্ষ করে প্রথম নম্বরে 5000 টাকার নামটা লিখিয়ে দেবে, আমি মন ভরে দোয়া করব, উজাড় করে দেবো। আমি প্রথম আসমানে আজকে নেমে এসেছে কুদরতি ক্ষমতায়, আমার আল্লাহ সব কিছু দেখতে পাই, আমার আল্লাহ কবুল করে দেবে ভাই বাবাজি, এজন্যই দোয়া করি আল্লাহর কাছে দোয়া করব। সোনা এ সাদা বারাতে রাত্রিতে একজন আল্লাহ নবীর প্রেমিক দাঁড়িয়ে বলবে, হুজুর আমার আব্বা জানেন নামে, আমার আম্মা জানেন নামে, আমার ব্যবসা বাণিজ্যর নামে আমি আল্লাহর কোরআনের কারখানাকে, নবী পাকের ঘরকে আমি প্রথম নাম্বারে 5000 টাকা আমি খুশি হয়ে লিল্লাহির জন্য দেব। এক নম্বর ভাই, একটুখানি বলবেন ভাই, একজন আমার ওই ভাই আসছে নাকি, যে
আল্লাহ নবী সাহাবা হল তাও বাকা আমি গোনাগার, একটু আমার জন্য দোয়া করে যান, মুসাফা করে যান। আমি গোনাগার, আমার জন্য আপনারা হলেন মহান। আল্লাহ নবী বলেছেন যে হাতটা তলায় থাকে আর যে হাতটা দেয়, এই উপরের হাতটা হলো অতি উত্তম। জয় বলে আমি গোনাগার, আমার হাত তলায়, ভাইয়ের হাত উপরে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ আমার আমার ভাই জান আব্বা জানের নামে দ্বিতীয় নম্বরে হযরতি উমর ফারুক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামে আপনার 5000 টাকা মহাব্বতে ভরে আল্লাহ নবীর মেহমানদের জন্য দ্বিতীয় মাদ্রাসা সেক্রেটারি আতার রহমান 1000 টাকা নগদ, 5000 টাকা আপনার এমন করে ভাই ওয়াদা করলেন, আল্লাহ দানকে কবুল করুক, নারায় দেবে এই দানকারীদের জন্য। তো মারহাবা জোরে বলেন না, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি আমার চাচার দানগুলো কবুল করে দিন। আল্লাহ আপনার নবী পাকের সাহাবীদের মহাব্বত, আপনার নবী পাকের মহাব্বতে আব্বা মা দাদু দাদিরানি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তৈরি করে নিয়ে এসেছে একেবারে ভাই। আমরা বলি নাক ছাবি, আপনারা কি বললেন ভাই? নাক মাছি। যাই হোক, ভাষা একটু এদিক ওদিক হবে না কি গো ভাই? এই নাক মাছি আমার শিলাবি এমন করে দিয়েছে, আল্লাহ আমার গুণে দানটা কবুল করে দিন। আল্লাহ আমার মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রহমান রহিম, আল্লাহ আপনি সত্তার, আল্লাহ আপনি গফুর, আল্লাহ আমার ভাই দানের দানগুলো কবুল করে নিন। আল্লাহ আমার মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের দানগুলো ওই কবর নাম জায়গায় পৌঁছে দিন। আল্লাহ কবর গুলো আমার একজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, জোরে বলুন মারহাবা, এটা আল্লাহুম্মা আমিন বলে। আমার মায়ের দান করোকে আল্লাহ তুমি কবুল করো। এলাকার আমার চাচা বাপ মায়ের নামে 2000 টাকা, নারায় তাকবীর, নারায় রিসালাত, মাসলা কে আলা হযরত, নারায় তাকবীর, 2000 টাকা। ভাই আম্মা যারা বলে না, 3 নম্বরে আপনার দিক থেকে 1000 টাকা নবী পাকের মহব্বত, যে ওই মহিলা সাহাবী নিজের কলিজার টুকরা আপনার রাসূলুল্লাহকে দিয়ে দিলেন ইসলামের জন্য, এই কোরআনের জন্য। মা 1000 টাকা একটু দেয়া যাবে না? ওয়াদা করে দেন আল্লাহ পাক দিয়ানোর মালিক কে গো? এই টাকা পয়সার মালিক কে? যে একজন এমন করে যোগ্য আলেম একজন গ্রামে গেছে, যে জমিদার ব্যক্তি যাদের একটু ভালো বাড়ি গাড়ি আছে, হযরত উলামা মুলবিদের সেই বাড়িতে জায়গা করে দেওয়া হয় না কি? কথা ভুল বলছি নি তো?
যাদের একটু বাড়িটা রং সঙ্গে তাদের বাড়িতে জায়গা করে দেওয়া হয়, একজনের বাড়ি তো এরকম জায়গা করে দিয়েছে আর ঘুরতে নিয়ে এসেছে। আমি যেমন আপনাদের কাছে ভাই অনেক দূর থেকে এসেছি, এলাকাটা আমি চিনি না, অন্ধকারে আসলাম অন্ধকারে চলে যাব, কথা বললেন না। এখানকার হয়তো যুবকেরা এমন করে বললো, হুজুর একটু থেমে যান, কালকে সকালে যাবেন এলাকা দেখবেন, কি আসে না বলে না। এ হাজার দুয়ারের দিকে গেলে ভাই আমরা থেকে যাই, হাজার দুয়ারে একটু দেখি প্রথম যখন। তা ভাই ওই ব্যক্তি ঘুরতে নিয়েছে হুজুরকে, জমিদার ব্যক্তি, হুজুর জিজ্ঞাসা করছে বাবাজি এই বাগানটা কাদের? ও তখন বলছে ওটা আমার আব্বার নিজস্ব জমি। আজিমুদ্দিন মেম্বার এক্স মেম্বার, 1000 টাকা জোরে বলেন না মারহাবা, যে আল্লাহ দানকে কবুল করুক। তা ভাই বলছে এই 5 তলা টাকা, বলছে ওটা হুজুর আমি কিনেছি, এ পুকুর খাদ কাটাকার এটা আমার সম্পত্তি। তা হুজুর তখন বলতেছে ওই টাকা ওটাও আমার। ও তখন মসজিদের কাছে গিয়ে বলছে হুজুর আল্লাহর আমাদের গ্রামে আল্লাহর কিছু ছিল না, আল্লাহর আমাদের গ্রামে কিছু ছিল না, আমরা কয় ভাই মিলে যৌথভাবে এই 2 কাঠা জমি আল্লাহকে দান করেছি আর মসজিদ করেছি, এইটুকুই আল্লাহর, আর বাদ বাকি যা দেখতেছেন 8 তলা 5 তলা সব আমার। এ ভাই প্রকৃত কার যে এ বোকা বলতেছে 8 তলা 5 তলা আমার আর ওই 2 কাটা আল্লাহ। আল্লাহ কি ভাই গরিব মানুষ না আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ কথা বুঝেননি? তা ভাই আমরা ইনকাম করি টাকা পয়সা, আমার আপনার হিম্মত, আমার আপনার পাসিনার মালিক কে? জোরে বলে ঘুরে আসি ভাই বাবা জি সোনার মালিক আমি আপনাদের কাছে চতুর্থ নম্বরে 1000 টাকা দাবি করেছি আমার নবী পাকের মহাব্বতে, ভাই বাবাজি আপনাদের কাছে 2000 টাকা 6 নম্বরে একটুখানি ভাই 1000 টাকা কোনো বাবাজি যদি পারে 6 নম্বরে লিখে দেবে মন ভরে মনোযোগ করে আল্লাহ দরবারে সকলকে নিয়ে দোয়া করবো। ভাই বাবাজি আল্লাহ নবী সাহাবি, আল্লাহ নবীর একজন সাহাবি, আমার নবী পাকের বিধি খাতুনে জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন করে ভাই রোজায় আছে ইমাম হাসান হুসাইন রোজায় আছে, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু রোজায় আছে, সকলেই রোজায় আছেন 2 খান রুটি বানাবেন, এমন করে কাঠ কেটে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করেছে 2 খান আটার রুটি ওই আটাটা কিনে খামে তৈরি করে মা ফাতেমা খাতুনে জান্নাত, এমন করে ভাই 2টা রুটি বানিয়ে নিলে, 2টা রুটি বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ইফতারি করতে শহরে বসে গেছে, এমন করে দরজায় সায়েল এসে ঠক 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 করে এ বাড়িতে এসেছো, আমি একজন সায়েল এসেছি, আমি একজন ফকির, আমার কিছুদিন খাওয়া হয় নাই, আমার কিছুদিন খাওয়া হয় নাই, ও বাড়ির মালিক আপনি আমাকে কিছু কি খেতে দেবেন, আপনি কি কিছু আমাকে খাবার দেবেন, এমন করে হাস ইমাম হাসান পাক এমন করে দরজাটা খুলে ও মা জননী ও খাতুনে জান্নাত মা ফাতেমা যুহরা আমাদের দরজায় সায়েল এসেছে, আমাদের দরবারে ফকির এসেছে, মা জননী ওই সময় বললেন যাও 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 যাও, ওই ফকিরটা বোকা আছে, ওই ফকিরটা খিদার্ত আছে, ওই ফকিরটা বোকা আছে, ওই ফকিরটা খিদার্ত আছে, ওই ইমাম হাসান আমি খাতুনে জান্নাত, আমি নবী পাকের কলিজা টুকুরি, আমি খাতুনে জান্নাত একটা রুটি ওই দরবার থেকে ওই দরবেশ এমন করে ওই ফকির মিসকিনকে আমি দিয়ে দিলাম, ওর কাছে তুমি এটা পৌঁছে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। বাড়িতে লোক কয়জন? 4টি।
ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক, আর আলী কারামাল্লাহ ওয়াজহাহু মা ফাতেমা যুহরা, চারজন। রুটি কয়টা কথা বলেন না কেন? দুইটা রুটি, একটা দিয়ে দিল, কয়টা থাকে? একটা। আচ্ছা আচ্ছা, আমার ভাই যান 500 টাকা দিলেন, গত বছর ওয়াদা পূর্ণ করলেন, আল্লাহ দানকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ ভাই, এই মাহফিলে ভাই 1000 টাকা একজন নামটা লিখাবেন ভাই। আমি বহুক্ষণ ধরে আপনাদেরকে বলছি ভাই, একটুখানি কথা রাখেন না, 1000 টাকা ভাই, 1000 টাকা। আপনি আমার ভাই যারা 1000 টাকা জোরে বলেন না, আমার হাবাব নাই তো ভাই, 7 নম্বরে 5000 টাকা। এ মাইকে সুন্নিওয়ালারা, হুরসি গ্রামবাসীওয়ালারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা মাইকে শুনছো, 6 নম্বর 7 নম্বরে 5000 টাকা দেওয়ার মতন কেউ নাই গো, একটুখানি কেউ কে বলে পাঠিয়ে দাও। আসসালাম, যে এ দেখেন ভাই নৌরানি হাক্কানি এরফানি চেহারা, যে কিতাবের ভিতর লিখনি আছে সঠিক মাওলানাদের, সঠিক ওলামা হযরতদের চেহারা দেখলে আমার আল্লাহ পাক ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই এসে হাজির হয়েছে আমাদের আপনার হুজুর সমতুল্য বললেও চলে। আমরা যখন পড়াশোনা করেছিলাম উনি তখন আপনার এমন করে কিছুদিন ক্লাসও করেছিলেন ভাইজান, আমরা কিন্তু ভাইজান বলেই ডাকি ভাই। সেজন্যই ভাই আমি আর বেশিক্ষণ বলবো না ভাই, বাবা দিনের ভিতর থেকে একজন হবে না মা ফাতেমা যুহরা, এমন করে আল্লাহ সাইলকে, এমন করে ভাই যারা খাননি তাদের জন্য একটি রুটি দিয়ে দিলেন, আপনারা ভাই একজন হবে না, একজন হবে না 1000 টাকা মা ফাতেমা যুহরা দিয়ে একজন মহিলা, এমন করে 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নিক সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলুন না আমার হাবা, আল্লাহ দানগুলোকে কবুল করে নিয়ে মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ মাই মুরব্বির কবরের আজাব কোন কাল্লা তুমি মাফ করে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা ভাই একজন হবে না, মা বোনদের কাছ থেকে বা ভাবাজিদের কাছ থেকে 1000 টাকা ভাই। আমি শুরু করে দেবো আর একটা রুটি, কি হলো যে 1000 টাকা ভাই, বাবা জিরারে এ আমার ভাইরা, এ টাকা ভাই বিফলে যাবে না, এ বরাতের রাত্রিতে ভাই বলছি রিজিকের কমতি হবে না, ইনকামের কমতি হবে না, আমার আল্লাহ দেখে দেখে বলছে রে বান্দা বান্দিরা, কেউ কি এমন কি আছে যারা গুনাহ করেছে আমি আল্লাহ ক্ষমা করব, যাদের এমন করে রিজিকের প্রয়োজন আমি আল্লাহ রিজিক দেব, কেউ কি আছো বিপদগ্রস্তের ভিতরে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেব, কেউ কি আছো আল্লাহ ডাকছে গো। যে একজন হবে না ভাই, আমি বলে সমাপ্ত করব, একজন দেখুন একটু ভেবে চিনতে। এ মা জননীরা একটুখানি মা দুইটা মা 500 500 করে হলে দেন না গো, যে ভাই বাবা জি সোনার মালিকেরা জানেরা, ও আমার মা জান বোনেরা খালারা বেটিরা, সরে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর কলিজা টুকুরি, খাতুনে জান্নাত মা ফাতেমা যুহরা, নবী নন্দিনী মা ফাতেমা যুহরা, এমন করে ভাই একটা রুটি টানিয়ে এমন করে আপনার ইফতার করতে বসবে, সকলে ভাগ বন্টন করবে, এমনি সময় আপনার আবারও খাটো খাট করে আবার এসে যায়, ওই সময় দরজা খুলে দেখা যায় আবার একজন সাহেব মা ফাতেমার দরজায় হাজির হয়ে যায়, আল্লাহ নবী কলিজা টুকুরি জান্নাতের সরদারিনি, আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনি জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা, এমন করে যা 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 করে কান্নাকাটি আরম্ভ করে দিল, আল্লাহ পাক আমরা রোজাদার ইফতার করব, আল্লাহ আপনার সায়ের সে হাজির, আল্লাহ আমি এখন কি করব, কি উপায়
নাই, কি করব কি করণীয় আমি ফাতেমা বুঝতে পারি নাই। আল্লাহ নবী করি যা টুকুরি খাতুন জান্নাত মা ফাতেমা তু জোহরা, এমন করে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে খুশি করানোর জন্য ওই রুটিটাও আপনার ওই সাইলটাকে দান করেছিল। দেখে আমার আম্মা যান কথা রেখেছে, যা হবে 500 টাকা, আরেকজন 20 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। যে সেই ঈমান সেই তরল তাজা ভাই আমরা করতে পারি না, যে আমরা গুনাহগার, আমরা নিজের নাফসের উপরে জুলুম করতে ভালোবাসি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহি, যে আল্লাহ পাকের নবী বললেন না, আয়াত মনে আছে তো ভাই, মনে আছে তো? হে নবী আপনি বলে দিন ওই সমস্ত উম্মাত উম্মাতানিদেরকে যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করে। এই মা বোনেরা আর বেশি লম্বা চওড়া করবো নি গো ভাই, হবে না ভাই, 500 টাকা হবে, এই একজন হবে 500 টাকা, আমি দোয়া করে দেবো হুজুরকে ছেড়ে দেবো, একজন হবে এই যুবকেরা, এ ভাই বাবা জি একজন হবে, যে 500 টাকা করে ভাই নগদ নয় লিখে দেবেন, নগদ নয়, বানেরা একটা জাই নামাজ দিয়েছেন আল্লাহ কবুল করে নি, নয়বালিও দেখেন 1000 টাকা আল্লাহ দান কবুল করে নি। আমার যুবক ভাই বললাম না, যুবক যুবকের উপরে একটু টান আলাদা থাকে না কি গো, বয়সে বয়সে মিল থাকে তো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আবার দেবে হুজুর তো আছে। আজে এ দেখেন 9-7 মেম্বার 500 টাকা আল্লাহ দানকে কবুল করুক, আরেকজন 200 টাকা আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ দান করো কবুল করি, আল্লাহ কবুল করুন কবুল করুন, মদের বাসে না আল্লাহ আমার ভাই জানদের দান গুলো কবুল না করিয়ে, রওজা না দেখিয়ে, কাবা শরীফ না দেখিয়ে আল্লাহ আপনাদের মৃত্যু দেবেন না। আল্লাহুম্মা আমিন। যারা 500 টাকা 5000 টাকা 2000 3000 আল্লাহ 100 টাকা 20 টাকা সভাপতি, আরে বাপরে কি সম্মানের সম্মান গো, যে আল্লাহ কবুল করুন। দিলরুবা মন করে 200 টাকা, আর একজন দিয়েছে 1000 টাকা, চাচা মনে হয় পরে দেবে, বুঝলেন, অসুবিধে নেই। হ্যাঁ বাবাজিরা, যে ভাই আমি বলেছি আল্লাহ যদি দানকে কবুল করেন, দেখে আর একটা যুবক ভাই আপনার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ যারা দান করে, আল্লাহ যারা দান করে, আল্লাহ তোমার নবী পাকের ওসিলায়, আল্লাহ শাবানের রজনী ওসিলায়, আল্লাহ সবে বরাতের ওসিলায়, আল্লাহ আপনার জাতি সেফাতি নামের ওসিলায়, আল্লাহ তাদের মাই মুরব্বী যারা বিদায় নিয়েছে, রক্তের সঙ্গে সম্পর্ক যারা বিদায় নিয়েছে, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ এমন করে তাদের এমন করে মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করে দিন, আল্লাহ তাদের দান গুলো কবুল করে দিন, আল্লাহ তাদের দান গুলো কবুল করে, ভাই মুরব্বী যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরের আজাব আল্লাহ ক্ষমা করে দিয়ে কবর গুলোর নূর নূর করে দেবে। আমার চাচা ওই যে 7 নম্বরে বলেছিলাম ভাই 5000 টাকা দিয়ে আবার জয়েন্ট হলো, আল্লাহ কবুল করো, আল্লাহ আমার চাচার তুমি দানকে কবুল করো, মাই মুরব্বী যারা বিদায় দিয়েছে আল্লাহ কবরের আজাব তুমি মাফ করে দিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি সকলে ভাই এই জায়গার একটু আদব আছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, চলুন
আমার নবী পাকের স্বামী মহাব্বতের সাথে মহাব্বতের আদর রক্ষা করে জেনাদের পায়ে জুতো থাকবে জুতো খুলে নেবে, একটু আমার নবী পাকের সাথে সালাত ও সালাম পড়ে নি, ইয়া নবী সালাম। ভাই আমি আর বসবো নি, এই শেষ, একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো, রাগ করলেন না তো আপনারা, এতক্ষণ ধরে আপনাদেরকে বসিয়ে রাখলাম যতটুকু পারলাম, কেউ রাগ করেছেন, এই রাগ করেছেন, রাসূলুল্লাহর হাদিসে আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত পক্ষে ওই ব্যক্তিটা মুসলমান হতে পারবে না যারা হাতের দ্বারাই মুখের দ্বারাই এক কথায় যে কোনো অঙ্গের দ্বারাই অন্য কোনো মুসলমান কষ্ট পেল। কথা বুঝলেন না? কেউ কষ্ট পাননি তো, রাগ করেননি তো? ভাই বাবাজি একটা রিকোয়েস্ট, একটু আগে আগে আসেন না, একটা আর 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 করবো না রিকোয়েস্ট, কথা দিচ্ছি আর করবো না, একটা রিকোয়েস্ট, একটু আসেন, গুছিয়ে গুছিয়ে আসেন। আমার নবী পাকের সামনে ভাই দাঁড়িয়েছি যেহেতু একটু আদব কাছাকাছি হই, জি একটু কাছাকাছি হই। ইয়া রাসূলুল্লাহ সব কিছু আপনার অধীনে, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, জিব্রাইল দিলেন যে আজ খুলে দাঁড় আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর সকলে বসে যান, আল্লাহ ভাই বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মা জান একজন 200 টাকা বেশ কিছু টাকা দিয়েছেন, আরেকজন আম্মা জান আল্লাহ দান কবুল করুক, আক্কা সেবন করে বেশ কিছু টাকা আপনার দিয়েছেন আল্লাহ দান, 2000 টাকা আল্লাহ দান কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই বলার, কেরালায় আছে আল্লাহ তুমি তার শরীর জিসে মন মিজাজকে আল্লাহ তুমি এমন করে সচল রেখে দিও, শরীরটা ভালো রেখে দিও। কেরালা থেকে ফোন করে বলছেন 6000 টাকা আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানি এমন করে শরীরটা অক্ষত, আল্লাহ তোমার রহমত। সাজিবর ভাই মাদ্রাসা তালবিলি 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো।
গাজু ভাই মায়ের নামে 1,000 টাকা আল্লাহ দান কবুল করুক। ভাই বাবাজি সকলে চলুন মুখতাসার একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبي الله আমি গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আল্লাহ আপনার পাপি তাপি বান্দা বন্দীদেরকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহ কিছু কথা আলোচনা করি। আমি গুনাহগার আপনার শহীদের বারে দুটি করে খালি হাত উত্তোলন করেছি মাওলানা করিম। আল্লাহ আপনি আমাদের পিছনের জিন্দেগির গোনা খাতা আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন। আয় আল্লাহ যতটুকু সোহাবের নাজানা হয় আল্লাহ বিশ্ব নবীর কদমে তলে এসো আমার নাজানা যুগ পৌঁছাই দেবেন। আয় আল্লাহ খাস করে এই মনে করি আপনার নবীর ঘর কুরআনের পাখিদের জন্য আল্লাহ সকলের দান গুলো কবুল করে নেবেন। ভাই মুরব্বী যারা কবরে শায়িত আছে আল্লাহ কবরের আযাব গুলো মাফ করে দিয়ে আল্লাহ কবরটা নূর আলা নূর বানিয়ে দেবে। রজনীতে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করে নেবে। মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আপনি আমাদের সকলের শয়নে সফরে জড়িয়ে দেবে। আল্লাহ আমরা যারা নামাজ পড়তে পারি না নামাজ পড়া তৌফিক দেবে। আল্লাহ এখানে যারা পড়াশোনা করে যে সমস্ত ভাই যারা পড়াশোনা করায় সকলের পড়ানোর ভিতরে পড়ার ভিতরে আল্লাহ আপনি সকলকে নসিব করে দেবে। সকলের ব্রেনটা তীক্ষ্ণ করে দেবে। রব্বুল আলামিন আল্লাহ পাক ছোট্ট মুখতাসার দোয়াটা আপনার বান্দা বান্দি যার হাত পছন্দ হয় তার হাতের বসিলায় আর দিন আমার ভাইজান বসে আছেন আল্লাহ বিশ্ব রবি তো ফাইলে আল্লাহ কুল আম্বিয়া ঘরের ওসিলায় আয় আল্লাহ কুতুব আল্লাহ যেখানে আছে সকলের রোহে পৌঁছায় দিয়ে সকলের ওসিলায় আল্লাহ সবে বরাতের ওসিলায় রমাদান মুবারকের ওসিলায় আল্লাহ আপনার জাতির সেবাতি নামের ওসিলায় আজকের জন্য এই দোয়াটি আল্লাহ আপনার শহীদের দরবারে কবুল করে নেবে। মরণের সময় কলে মাটো কল্লা মুখ দিয়ে জারি রেখে দেবে। কিয়ামতের ময়দানে আপনার হাবিবের গোলাম হয়ে ওঠার ক্ষমতা আপনার হাবিবের সুপারিশ আপনি আমাদের সকলের নসিবে জুটিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি সকলে দোয়া করবে বলার ভিতরে ভাষার ভিতরে ভুল টুটি আমি হাসানুজ্জামান ক্ষমা প্রার্থী আপনাদেরকে। ভাই একটা বার্তা দিই, একজন 100 টাকা দিলেন, ভাই আমরা এমন করে একটা দারুল ইফতা খুলেছি, দারুল ইফতা অর্থাৎ মসলার একটা সেন্টার যেখানে আপনার ফতোয়া মসলা
উত্তর গুলো দেওয়া হয়, কেননা ভাই বিভিন্ন রকমের মত পথ এখন দেখা দিচ্ছে ভাই, শয়তানি ধোকা চলছে ইহুদিদের ভাই, এমন করে জাল বিছানো হচ্ছে। সেজন্যই ভাই ইমানকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন লেওয়া সম্ভব হবে, ইমান টিকানো দায় হবে, কথা বুঝছেন? সেজন্যই ভাই যে কোনো মশলা মশাইলের জন্য যদি ফোন করার ইচ্ছা হয় ফোন নম্বর নেবেন, জানবেন।